শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন পার্থ চ্যাটার্জি। আর পার্থ চ্যাটার্জিকে ছাড়াই নাকতলা উদয়ন সংঘের পুজো এবছর কাটল। জেলের অন্ধকার কারাগারে বন্দী রয়েছেন পার্থ চ্যাটার্জি। অবশেষে পার্থ চ্যাটার্জির মনের ইচ্ছা পূরণ করল জেল কর্তৃপক্ষ, এমনই খবর উঠে আসছে জেল সূত্রে। আর জেল সূত্রে যেটা খবর উঠে আসছে, এবার দিদি নয় মা দুর্গাকেই ভরসা করছেন পার্থ চ্যাটার্জি। বরণডালা সাজিয়ে দেবীকে বিদায়, দুর্গতি নাশে দিদি নয় মা দুর্গাতেই আস্থা পার্থর। বিধিবাম তাঁকে ছাড়াই হয়েছে নাকতলা উদয়ন সংঘের পুজো। একসময় এই পুজোর হর্তাকর্তা বিধাতা পার্থ চট্টোপাধ্যায় এবার পুজো কাটিয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে। জেলের পুজোতেই ঢাক বাজিয়েছেন পার্থ, অন্যান্য বন্দীদের সঙ্গে আনন্দও করেছেন। দেবী দুর্গাই যেন কয়েকদিনের জন্য ভুলিয়ে দিয়েছিলেন জেলের যন্ত্রণা, তবে এবার দেবীর যাবার পালা, তাই নিজের হাতে বরণডালা সাজিয়ে মায়ের সামনে হাজির শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জি। অনেকেই বলছেন দিদি নয় এবার মাই ভরসা পার্থ চট্টোপাধ্যায়ের। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি তাকে গ্রেপ্তার করার পর খোয়াতে হয়েছে মন্ত্রিত্ব, হারিয়েছেন দলের মহাসচিবের পদও। একসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা ও দলের দু নম্বর ব্যক্তির পাশে দাঁড়াতে দেখা যায়নি শাসক দলকে, মুখ ফিরিয়ে নিয়েছেন স্বয়ং মমতাও। বরং অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে স্পষ্ট করে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারিতে ক্ষুব্ধ নেত্রীর মুখে বারবার কেষ্টর নাম এলেও উচ্চারিত হয়নি পার্থ চট্টোপাধ্যায়ের নাম। সব দিক থেকে কোণঠাসা প্রাক্তন শিক্ষামন্ত্রী, তবে কি এবার দিদির বদলে মায়ের উপরই বেশি ভরসা রাখছেন? পুজোর কটা দিন চেনা ছন্দে ধুতি পাঞ্জাবিতে নাকতলায় উদয়ন সঙ্গে হাজির হতে পারেননি, তবে জেলের পুজোয় ঢাক বাজানোর সময় ছন্দপতন ঘটেনি। মহাষষ্ঠী থেকে নবমী অন্যান্য বন্দীদের সঙ্গে আনন্দই কেটেছে, তবে এবার বিজয়া দশমীতে দেবীকে বিদায় জানানোর সময় মুখ ভার পার্থ চট্টোপাধ্যায়ের। সংশোধনাগার সূত্রে খবর, এই কয়েকদিন তার মুখে হাসি দেখা গেলেও এবং কয়েকদিন তাকে মা দুর্গার সামনে নিয়ে গেলেও তাকে রেস্ট্রিকশনে রাখা হয়েছিল অন্যান্য বন্দীদের থেকে, কিছুটা আলাদা করে রাখা হয়েছিল পার্থ চ্যাটার্জিকে। তবে সংশোধনাগার সূত্রে যেটা খবর উঠে আসছে, এই কদিন তার মুখে কিছুটা হলেও হাসি দেখা গিয়েছিল, কিন্তু আজ সকাল থেকেই মন ভারাক্রান্ত। নিজের হাতে বরণডালা সাজিয়েছেন প্রতিবারের মতোই, দেবীকে নিজের হাতে বরণ করে বিদায় জানাতে চান, দুর্গতি কাটাতে আশীর্বাদ চাইবেন দুর্গতি নাশিনীর কাছে। মনস্কামনা পূরণে মা দুর্গাকেই কি তাহলে শেষ ভরসা বলে মনে করছেন পার্থ চট্টোপাধ্যায়? এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এটাই উঠে গেছে। আর এই মুহূর্তে পুজোর কটা দিন পার্থ চ্যাটার্জিকে নিয়ে কড়া পদক্ষেপ নিল জেল কর্তৃপক্ষ। আজ বিজয়া দশমীর দিন অবশেষে পার্থর মনস্কামনা পূর্ণ করল জেল কর্তৃপক্ষ। পার্থ চ্যাটার্জি চান মা দুর্গাকে বরণ করে মা দুর্গাকে বিদায় জানাতে, মায়ের আশীর্বাদ নিতে, পার্থর দুর্গতি কাটাতে মা দুর্গাকেই ভরসা করছেন পার্থ চ্যাটার্জি। তবে কি দিদির প্রতি আস্থা হারাচ্ছেন পার্থ চ্যাটার্জি? ওয়াকিবহল মহল সূত্রে কিন্তু এটাই সবচেয়ে বড় প্রশ্ন। বন্ধুরা, আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।